আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা একটা মরিচের জমি পরিদর্শনে আসলাম এই জায়গায়। তো আমরা যে জমিতে আছি এটা হচ্ছে পেকুয়া উপজেলার শাকুরপাড় নামক স্থানে। তো এই জায়গায় যে মরিচের জমিতে আসছি এটা যে জাতের মরিচ তা হচ্ছে তুফান এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের। তো আমাদের এই জায়গায় আমাদের ডিলার ভাই আছে, প্লাস আমাদের একজন আদর্শ কৃষক আছে এই জায়গায়। তো আমরা প্রথমে কথা বলবো আমাদের কৃষক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সালাম, ভালো আছি ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি যে? আমার নাম মিজান। আচ্ছা আচ্ছা, আপনি মরিচ খেতে চাষাবাদ করেন কত বছর যাবত? 10 বছর। আমরা যে জমিতে এখন আছি এই জায়গায়, এটা কি জাতের মরিচ? এটা হলো তুফান। এটা কোন কোম্পানির? মালিক সিডের না? আচ্ছা, আপনি এই মাঠে তো অনেক মরিচের চাষাবাদ হয়, এর মধ্যে এই যে তুফানের জমিটা দেখলেন, আপনার কাছে কেমন লাগলো এটা? ভালো লাগছে, তুফান আগে নামের তুফান। আচ্ছা, এটা কোন দিক দিয়ে ভালো লাগছে একটু শেয়ার করবেন কি? তুফান সব দিক দিকে ভালো, মরিচ নামা তো ভালো, ফাতা করা এটা ভালো, গাছ সব দিক দিকে ভালো দেখা। আচ্ছা আচ্ছা, ফলনের দিকেও ভালো। যে সমস্যাটা ভাইরাসের আক্রমণ হয় মরিচের জমিতে ওইটা টোটালি এই জায়গায় দেখতেছেন না নাকি? আর যে আরেকটা সমস্যা, উইল্টের কারণে গাছ ঝিমিয়ে মারা যায়, পুরো জমিতে কি কোনো গাছ মারা যায় এরকম দেখতেছেন? একটা গাছও মারা যায় না ভাই। আচ্ছা আচ্ছা, তো আপনার মতামত আগামী বছর যারা মরিচ চাষাবাদ করবে আপনাদের এই পেকো উপজেলাতে, অনুরোধ করবো তুফান চাষ করলে, তুফান চাষ করলে অনেক ভালো হবে, অনেক লাভবান যাবে তারা, দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সালামু আলাইকুম। তো আমরা এই পর্যায়ে আমাদের ডিলার ভাইয়ের সাথে কথা বলবো। মুক্তাদির ভাই, কেমন আছেন আপনি? আপনি তো তুফান এবছর নতুন বিক্রি করছেন এই এলাকাতে না? কেমন দেখলেন এটার ফলাফল? আপনার মরিচের যে সমস্যাটা হয় আমরা দেখি, এই পাতা কুড়ানো সমস্যা থাকে, তারপর গাছ ঝিমিয়ে মারা যায়, মরিচের ফলন আনুষঙ্গিক সব কিছু মিলে সব দিক দিয়ে ভালো মনে হচ্ছে। তো আগামী বছর আপনার তো মরিচ বিক্রি করলে এই মাঠের মধ্যে এই তুফানের মার্কেট কেমন হবে আপনার দিকে? মানে দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সালামু আলাইকুম। তো আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাই, কেমন আছেন আপনি? আপনি তো এই তুফানের জমিটা দেখতে আসলেন, তুফান জাতের এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের, কেমন জাত এটা? আলহামদুলিল্লাহ, এটা ভালো ফলন দেয়। আপনি মরিচ চাষ করছেন? হ্যাঁ, মরিচ চাষ করছি। আচ্ছা, আপনার জমিতে যে যাত্রা আর এই জায়গায় যে তুফানের যাত্রা, এটার মধ্যে পার্থক্য আছে কি? অনেক পার্থক্য আছে ফলনের মধ্যে দিয়ে, ফলন চান্ড্রপ আছে, অন্য অনেক কোম্পানি আছে, কোম্পানি বেশ আছে। জি, সবার সাথে এটা একটু ভালো দেখা যায় ফলন, মানে তুফানটা ভালো মনে হচ্ছে। আগামী বছর আপনি চাষাবাদ করলে কোন যাত্রা চাষাবাদ করবেন? যারা মরিচ চাষাবাদ করবে আগামী বছর আগাম, ওনাদের জন্য আপনার দিক থেকে কোন জাতের পরামর্শটা থাকবে? আমার থেকে পরামর্শ থাকবে তারা যেন তুফানটা করে, তুফানটা যদি চাষাবাদ করে সবাই লাভবান হবে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আমরা মাঠের মধ্যে যে অবস্থা দেখলাম, আপনারা যদি পুরোটা জমি দেখেন, খুবই চমৎকার একটা জাত তুফান। এটা এবছরে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের মার্কেটে নতুন দেওয়া হয়েছে। তো ওভারঅল সব দিক দিয়ে গাছের ফলন, গাছের গ্রোথ সব কিছুতে চমৎকার রেজাল্ট এটার। আমরা যদি দেখতে পাই প্রতিটা গাছের মধ্যে নতুন অবস্থায় খুব ভালো মরিচ এর ফল দেখা যাচ্ছে। আর মরিচ গাছের যে বিষয়টা সবচেয়ে বেশি তা হচ্ছে মরিচে ভাইরাস এর আক্রমণ থাকে প্রচুর পরিমাণে। আমরা যদি এই জায়গায় দেখতে পাই একটা গাছের মধ্যেও ভাইরাস নেই এবং প্রতিটা গাছের ফলন খুবই চমৎকার। ধন্যবাদ, সালামু আলাইকুম।